দৈনন্দিন জীবনে চা পান করাটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। গ্রিক দেবী থিয়ার নাম অনুসারে এর নাম হয়েছিল টি। ইংরেজি ভাষায় চাকে ক্যামেলিয়া সাইনেসিসও বলা হয়। চীনে টি এর উচ্চারণ ছিল চি, যা পরে হয়ে যায় চা। চা মূলত প্রথম দিকে ঔষধ হিসেবে ব্যবহৃত হলেও পরে পানীয় হিসাবে ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। তো ভিউয়ার্স, আজকের এই পর্বে আলোচনা করব চা পান করার উপকারিতা ও অপকারিতা এই বিষয়ে। প্রথমেই আলোচনা করব চা পানের উপকারিতা এই বিষয়ে। ঘুম থেকে ওঠা মাত্রই এক কাপ চা খাওয়ার মজাই আলাদা, আর তা যদি হয় লাল চা তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু সেই চা শরীরে কী কী উপকারে লাগে সে কথা কি কখনো ভেবে দেখেছেন? লাল চা এর উপকারিতা রয়েছে তা জানলে আপনিও চমকে উঠবেন। তাই তো সেই মিং সাম্রাজ্যের সময় থেকে লাল চা পানের চলন চলে আসছে। লাল চায়ের একাধিক উপাদান রয়েছে, এর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট ওমেগা 3, ফ্যাটি অ্যাসিড ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, সোডিয়াম, পটাশিয়াম এবং ক্লোরাইড। এখন জেনে নেওয়া যাক আমাদের শরীরে কী কী উপকার করে এইগুলি উপাদান। হার্টের স্বাস্থ্য ভালো রাখে লাল চা। এই চায়ে উপস্থিত অ্যান্টি অক্সিডেন্ট হার্টের ক্ষমতা এতটাই বাড়িয়ে দেয় যে হঠাৎ করে হার্ট অ্যাটাক হওয়ার আশঙ্কা কমিয়ে দেয়। এছাড়া মাইক্রোকার্ডিয়াল ইনফ্রাকশন এর আইসেমিয়া সহ নানা ধরনের কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার প্রবণতা কমিয়ে দেয়। নিয়মিত যদি দু কাপ চা প্রতিদিন পান করা হয় তাহলে ক্যান্সার হওয়ার আশঙ্কা প্রায় 30% কমে যায়। কারণ বেশ কিছু স্টাডিতে প্রমাণিত হয়েছে যে লাল চায়ে থিয়াফ্লাভিন নামক উপাদান ক্যান্সার সেলগুলিকে নষ্ট করে দেয়, তাই এই রোগে হবার আশঙ্কা অনেকটাই কমে যায়। রক্তে শর্করার মাত্রা অনেকটাই কমিয়ে দেয় লাল চা। লাল চায়ে যে ক্যাটেকাইন্স এবং থিয়াফ্লাভিন নামক দুটি উপাদান থাকে ইনসুলিনের উৎপাদন বাড়িয়ে দেয়, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। ফলে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণে লাল চা বিশেষ ভূমিকা পালন করে। লাল চায়ে অ্যান্টি অক্সিডেন্ট থাকার কারণে রক্তে মিশে থাকা টক্সিক উপাদানগুলি ধ্বংস হয়ে যায়, তাই দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী হয়ে ওঠে। লাল চায়ে পলিফেনলস নামক উপাদান হজম শক্তিকে বহুগুণে বাড়িয়ে দেয়, তার ফলে গ্যাস, বুক জ্বালা, বদহজম এর মতো সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। কেননা পলিফেনল শরীরে উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধিতে সাহায্য করে, তার ফলে স্টমাকে আলসারের মতো রোগকে দূরে রাখতে বিশেষ ভূমিকা পালন করে। অক্সালেট ক্যালসিয়াম এবং ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়তে থাকলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা থাকে। নিয়মিত লাল চা খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা 8% কমিয়ে দেয়। চুল পড়া রোধ ও ত্বকের বয়স ধরে রাখতে সাহায্য করে লাল চা। এছাড়া চুলকানি, চোখের নিচে ফোলাভাব কমিয়ে দেয় লাল চা। অতিরিক্ত ঘুম ঘুম ভাব থাকলে লাল চা খেলে ঘুম ঘুম ভাব কেটে যায়। তবে এত কিছু উপকারিতার মাঝেও কিছু সাইড ইফেক্ট রয়েছে, সেই সাইড ইফেক্টগুলো কী কী আসুন জেনে নিই। নিয়মিত লাল চা খেলে শরীরে নানা উপকার হয় ঠিক, কিন্তু তাই বলে বেশি পরিমাণে খাওয়াটা কিন্তু মোটেই ঠিক নয়। যেমন বেশি পরিমাণে লাল চা খেলে পেট খারাপ হওয়ার আশঙ্কা, কারণ এর মধ্যে যে ক্যাফেইন থাকে তা বেশি চা পানের কারণে ক্যাফেইনের মাত্রা বেড়ে যায়, ফলে ডায়রিয়ার মতো রোগ হওয়ার সম্ভাবনা থাকে। এই চায়ে ট্যানিন নামক উপাদান থাকার কারণে বেশি পরিমাণে চা খেলে কোষ্ঠকাঠিন্যর মতো রোগের খপরে পড়তে পারেন। লিকার চায়ে ক্যাফেইন থাকার কারণে ব্লাডারে কর্মক্ষমতা বেড়ে যায়, তাই বেশি মাত্রায় খেলে ঘন ঘন প্রস্রাব চাপার আশঙ্কা থাকে। বেশি লাল চা খেলে শরীরে ক্যাফেইনের মাত্রা বেড়ে যায়, ফলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে। তাই প্রতিদিন 3-4 কাপের বেশি চা পান করা উচিত নয়।